আসসালামু আলাইকুম, আমি লুবনা ফ্রান্স থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা রাখি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে ফ্রান্সে থেকে বসে আমার আজকের ভিডিওটা উপভোগ করছেন সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানি মন প্রাণ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজ আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। প্লিজ আপনারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্যারামেল কোকোনাট পুডিং। দেখুন এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তারপর সসপ্যানটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি, তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতেছি, গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। এগুলোকে আমি ক্যারামেল করে নিব। দেখুন ক্যারামেলটা হয়ে গিয়েছে, সুন্দর একটা ক্যারামেলের কালার হয়েছে দেখুন। তারপর এখানে আমি একটা মল্ট নিয়েছি কাঁচের 26 সেন্টিমিটারের। এখন মল্টের মধ্যে আমি ক্যারামেলগুলোকে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু সাবধানে করবেন যেন হাতের মধ্যে না পড়ে ক্যারামেলটা। দেখুন তারপর আমি মল্টের চারপাশে লাগিয়ে নিচ্ছি ক্যারামেলটা। দেখুন সুন্দর একটা ক্যারামেলের কালার হয়েছে, বাচ্চাদের তো ভীষণ পছন্দ। এই রেসিপিটা এদের মধ্যেই রাখতে পারবে। তারপর নিয়েছি এখানে আমি ডিম 6টা, এগুলোকে আমি ভেঙে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ডিম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ফুল ক্রিম দুধ 500 গ্রাম। আমি দুধগুলো কিন্তু ফুটিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ফুল ক্রিম, এর জন্য আর ফুটাতে হয়নি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কোকোনাট ক্রিম, এটা কিন্তু কোকোনাট ক্রিম কিন্তু কোকোনাট দুধ না, কোকোনাট ক্রিম। তারপর এখানে আমি কোকোনাট ক্রিমগুলোকে ঢেলে দিচ্ছি, এটা এখানে হচ্ছে 400 গ্রাম কোকোনাট ক্রিম। এগুলো আপনি চাইনিজ দোকানে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, বেশিরভাগ চাইনিজ দোকানে পাওয়া যায় এগুলো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্ক নিয়েছি আমি 395 গ্রাম। চাইলে চিনিটাও ব্যবহার করতে পারবেন, যেহেতু কন্ডেন্স মিল্কের টেস্টটা বেশি, একটু ক্রিম ক্রিম ভাব। তারপর ঢেলে দিচ্ছি এখানে আমি, এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা না থাকে, চাইলে এলাচ পাউডারটাও দিতে পারবেন। তারপর আমি হ্যাংসুইক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো। দেখুন মিক্স করা শেষ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 150 গ্রাম কোকোনাট পাউডার, এটা বাসা থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। যেহেতু আমি কোকোনাট পুডিং বানিয়ে নিচ্ছি ওই জন্য আমি দিয়েছি। দেখুন এটাকে আমি কিন্তু ওভেনে করব। তারপর আমি এখন মল্টের মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারগুলো। তারপর আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব ওভেনে। দেখুন আপনার চাইলে পাতিলে বসিয়ে দিতে পারবেন, আমি যেহেতু ওভেনে দিয়েছি এখানে আমি ফুটন্ত গরম হানি দিব। দেখুন গ্যাসটাকে আমি চালিয়ে দিয়েছি, 200-তে টেম্পারেচার রেখেছি, আমি এখন ওভেন ট্রেতে বসিয়ে দিয়েছি। তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন
গ্যাসটা কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের টেম্পারেচার দেখেছি 200। দেখুন আমার পুডিংটা হয়ে গিয়েছে, এখন হাতের মধ্যে থাকতেছে না। এক ঘন্টা সময় লেগেছে আমার, হয়তো আপনাদের কম বেশি সময় লাগতে পারে। তারপর আমি চুলার উপরে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এখন কিন্তু খুবই গরম। তারপর আমি এভাবে করে 5 থেকে 6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখুন নর্মাল ফ্রিজ থেকে নেমে নিয়েছি এখন আমি, দেখুন এখন কীরকম হয়েছে দেখতে থাকুন। তারপর ছুরি দিয়ে চারপাশে উঠিয়ে নিচ্ছি। তারপর বড় একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কারামেলটা একটু বেশি হয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। দেখুন তারপর আমি একটা নাইফ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কীরকম হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে, কিন্তু খাওয়ার আগে ভিডিওটা পাবলিশ করেছি তাই বলতে পারতেছি না কীরকম হয়েছে। দেখুন যেহেতু রোজা ছিলাম বাচ্চারা খেতে পারে নাই, দেখুন আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এবং ছোটো বড় সবারই পছন্দ এই কারামেল পুডিংটা, বাচ্চাদের তো ভীষণ পছন্দ। এবং ঈদের সময় মেহমানদের জন্য এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি চারপাশে ক্যামেরা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। মেহমানদের জন্য বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে প্লিজ সবাই ভিডিওটা দেখে নেবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন কিন্তু লাইক দিতে একদম বলে দেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, সবার মাঝে ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর সবার ঈদ কীভাবে কাটিয়েছেন কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।